বিজ্ঞপ্তি জারি করে নিষেধাজ্ঞা জারি করে পুলিশ লেলিয়ে দিয়ে সত্যকে তো লুকোনো যাবে না। ঠিকই করোনা ভাইরাসকে মোকাবিলা করার জন্য সরকার হু এবং আইসিএমআর নির্দেশ অনুযায়ী যা যা ব্যবস্থা নেবেন সবটাকে সমর্থন করতে হবে, সবটা পালন করতে হবে। যেমন লকডাউনের জন্য মানুষ ঘরের মধ্যে আছেন কারণ করোনা ভাইরাস যাতে না ছড়ায়, কিন্তু চিকিৎসার যে ব্যবস্থা, টেস্টের যে ব্যবস্থা, সেখানে যে গাফিলতি, সরকারের তরফ থেকে যে ব্যবস্থাপনা হচ্ছে না, সেই ডাক্তার নার্স যখন পিপি পাচ্ছেন না, মাস্ক পাচ্ছেন না, তাদের বলতে হবে। যখন সে ঠিক মতো স্যানিটাইজ করা হচ্ছে না সেটাও বলতে হবে। আক্রান্ত রোগী ঠিক মতো চিকিৎসা পাচ্ছেন না সেটাও বলতে হবে। ঠিক সময় টেস্ট হচ্ছে না, তার রিপোর্ট পাওয়া যাচ্ছে না সেটাও বলতে হবে। আর এটা মোবাইল নিয়ে কেউ ঢুকবেন না হাসপাতালে, তা না হলে সবাই জানতে পারবে অবস্থাটা কি। এটাতে বোঝা যাচ্ছে যে কতটা ফাঁকা আওয়াজ হচ্ছে আমাদের বিজ্ঞাপন দিয়ে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার হোক, মানুষকে ভুল বোঝাচ্ছেন। কারণ মানুষের দরকার বিজ্ঞান নির্ভর চিকিৎসা, স্বাস্থ্য থেকে সবচেয়ে ভালো যে ব্যবস্থা আছে তার সাহায্যে মোকাবিলা করা এই করোনাকে, সেটা সরকার করছেন না। বড় বড় হাসপাতালে গেট হয়েছে কিন্তু একটা ভালো কোয়ারেন্টাইন, একটা ভালো হাসপাতাল, একটা ভালো আইসিউ করা যায়নি, যেখানে ভেন্টিলেটর থাকতে পারে, যেখানে একজন গেলে এসে ডিমান্ড করলেই তার টেস্ট হতে পারে। সেখানে কেন তাকে অপেক্ষা করতে হচ্ছে? রুগী একবার ভর্তি হলে রুগী জানতে পারছে না তার বাড়ির লোকেরা কোথায় আছেন, এবং তারপরে মারা গেলে তার সৎকার কি হবে সেটা জানা যাচ্ছে না, মরে যাওয়ার পরে টেস্ট রিপোর্ট পাওয়া যাচ্ছে। আর যেখানে একই ওয়ার্ডের মধ্যে দেখা যাচ্ছে মৃতদেহ এবং রুগী এবং যার সন্দেহ হয়েছে যাকে তো সাসপেক্টেড তাকেও এক জায়গায় রাখা হচ্ছে, এতে তো করোনা ছড়াবে, এতে তো করোনা আটকাবে না। এবং এটাকে যখন সত্যটা বাইরে বেরিয়ে আসছে তখন তাকে লুকোবানোর জন্য শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে, অথচ সত্যকে সামনা করতে হবে এবং সত্যের ভিত্তিতেই এর মোকাবিলা করতে হবে।